বার গ্রুপ তাদের যাত্রা শুরু করেছিল 1984 সালে বার্স গার্মেন্টস লিমিটেড এবং দুইটা ওভেন প্রোডাকশন লাইনের মাধ্যমে। 5টা ইউনিটে পার মান্থে 1 মিলিয়ন পিস ওভেন প্রোডাক্ট এবং 3.5 মিলিয়ন পিস নিট প্রোডাক্ট প্রোডাকশন দেওয়ার ক্যাপাসিটি ছিল এই কোম্পানিটির এবং 3 থেকে 4 হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল এই কোম্পানিতে। কিন্তু হঠাৎ করেই গত 28 আগস্ট কোম্পানিটি তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেয়। এতে হতবাক হয়ে যায় কারখানার কর্মরত শ্রমিক এবং তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক। গত 28 আগস্ট কোম্পানিটি 1 পাতার একটা নোটিশ প্রদান করে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। চলুন দেখে আসি কি কারণে বার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হলো। এখানে বলা হয়েছে, এত দ্বারা বার্স গ্রুপের অন্তর্ভুক্ত বাইপাইল আশুলিয়া সাভার ঢাকায় অবস্থিত বার্স RAN ফ্যাশন লিমিটেড, বার্স গার্মেন্টস লিমিটেড, বার্স ফ্যাশনস লিমিটেড, বার্স ANZ লিমিটেড কর্মরত সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থসংগতির মন্দার কারণে বেশ কিছুদিন যাবৎ কারখানা কোনো প্রকার কাজ নেই। ইহার পরেও কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে আর্থিক লোকসানের মধ্য দিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, শত চেষ্টার করেও নতুন কোনো কাজের অর্ডার সংগ্রহ করতে পারেনি যা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বহির্ভূত। এমত অবস্থায় কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 12-র মোতাবেক 28 আগস্ট 2024 তারিখ হতে কারখানার সকল সেকশনের কাজ বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু এরূপ কাজ বন্ধ রাখার মেয়াদ 3 কর্মদিবসের অধিক, সেহেতু সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণের বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 12-র 8 বিধান মোতাবেক লে অফ করা হল। উক্ত লে অফকালীন সময়ে যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তাগণের চাকরির মেয়াদ 1 বছর অধিক রয়েছে তাদের বাংলাদেশ শ্রম আইনের ধারা 16-র মোতাবেক ক্ষতিপূরণ প্রদান করা হবে। কাজ বন্ধকালীন সময়ে শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণের কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা প্রদান করার প্রয়োজন নেই। এখানে উল্লেখ থাকে যে ইতিমধ্যে কাজের অর্ডার পাওয়া গেলে কারখানা খোলার তারিখ যথারীতি নোটিশের মাধ্যমে জানানো হবে। প্রকাশ থাকে যে নিরাপত্তা প্রহরীগণ লে অফের আওতাভুক্ত থাকবে। নোটিশ পাওয়ার পরপরই শ্রমিক কর্মচারীগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং তাদের কারখানা বন্ধ না করার দাবিতে আন্দোলনে নামে এবং আশুলিয়া বাইপাল রোড বন্ধ করে দেয়।